Assalamu alaikum everyone, welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করতেছি গতকাল সন্ধ্যা থেকে। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এর আগে দেখিয়েছিলাম যে আমি পর্দা অর্ডার করে এসেছিলাম, তো পর্দাটা আমার চলে আসছে, গতকাল সন্ধ্যায় আমার হাজবেন্ড নিয়ে আসছে। তো এই হচ্ছে পর্দা। তো পর্দাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর পর্দাটা কম দামেই নিয়েছে, কম দামে পর্দাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো আমি আসলে আমার চোখে যেটা ভালো লাগে, সেটা কম দামেই হোক আর বেশি দামেই হোক, সেটা কোনো ম্যাটার করে না, আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনি। তো সবার আসলে রুচি একরকম হয় না, আসলে সবার পছন্দ হতে পারে আবার নাও পারে। তো আমার পছন্দ হয়েছে তাই আমি কিনে ফেলেছি। তো আপনারা আমার ভাই বোনেরা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার হাজবেন্ড এখন এটা টাঙিয়ে দেখছে কেমন লাগছে। তো আগের পর্দাটাও কিন্তু আপনারা দেখলেন, আমি দেখালাম। তো আগের পর্দাটা আমার কাছে একটু ডার্ক মনে হয়েছে, আর যেহেতু আমাদের এইখানে আমরা থাকি নিচতলায়, তো নিচতলায় আলোটা একটু কম আসে, সেজন্য একটু লাইট কালারের পর্দাটাই ইউজ করা ভালো। তো আমি এখানে এই যে লাইট কালারের পর্দাটা লাগিয়েছি, আর আমি চেয়েছি যে একটু লাইট কালারের পর্দাটা কিনতে। আর দেখুন টাঙানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ওইটা ছিল ডাইনিং রুমে, আর এটা হচ্ছে ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে আর টাঙানো দেখালাম না, ড্রয়িং রুমটাও আমার ছোট, তো এটা টাঙানো হয়ে গেছে। আর দেখুন লুকটা কেমন লাগছে, আমার ছোটোখাটো বাসা, তো এই বাসার মধ্যে আমি চাই যে একটু পরিপাটি করে থাকতে, সুন্দর করে সাজিয়ে রাখতে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কিন্তু অনেক শখ, বাট আমি জায়গার জন্য পারি না। তো এই হচ্ছে আমার পর্দাটা, আর পর্দাটা প্রাইস কমই নিয়েছে, 700 টাকা করে এক পিস পর্দা নিয়েছে সেলাই সহকারে। তো কেমন হয়েছে আর দামটাও কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কি ঠকে গেলাম না জিতে গেলাম? আর কাপড়ের ম্যাটেরিয়ালস আমি বলবো যে খুবই ভালো, উন্নত মানের ছিল। তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের লুকটা। আবার পরে আমি আমার যখন হোম ট্যুর বা অন্যান্য ট্যুর দিব, তখন আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিব। তো এখন এই পর্যন্তই দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার পর্দা, 4টা পর্দা 700 করে নিয়েছে।